দেওয়ান বাজারের এই বাজারটি আমরা বর্তমানে গরুর হাটে আছি, কুরবানি পশুর হাটে। এই বাজারটি হচ্ছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজার। এই বাজারে আছি, আপনারা দেখছেন আমাদের পেছনে একটি আকর্ষণীয় গরু, যে গরুটি উঠেছে এই বাজারে। আমরা গরু সম্পর্কে জানবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, জানবো এই গরুটি কোন জাতের এবং কোন জায়গা থেকে আসছেন এবং দাম চাচ্ছেন কত, পরিমাণ মাংস পাওয়া যাবে সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন যে এই বাজারের মধ্যে মনে হচ্ছে এইটাই আকর্ষণীয়, আরও অনেকেই বলছেন আরও আকর্ষণীয় গরু এই বাজারে। আকর্ষণীয় যে গরুগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা বর্তমানে আছি বালাগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজারে। এই বাজারটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাজারে আকর্ষণীয় গরু দেখানোর চেষ্টা করবো। আমরা বিগত দিন আমরা একটু কথা বলবো এই গরুর স্বত্বাধিকারী যিনি আছেন, আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে এই গরুটি যেটা নিয়ে আসছেন এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এবং মাংস মাফা আছে দর্শক আপনারা শুনলেন যে বিক্রেতা উনি বলছেন এই গরু উনি এই বাজারেই বিক্রি করতে চাচ্ছেন এবং দামদর হচ্ছে যে দামদর হচ্ছে সেই দামদরে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছেন না। ওনার ইচ্ছা হচ্ছে 3,80,000 এরকম বিক্রি করবেন, দাম চাচ্ছেন 4,50,000। তো অনেকেই এই জায়গায় ভিড় জমাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাদ্রাসা বাজারের যে বিভিন্ন গরু এবং গরুর যে ক্রেতা বিক্রেতার যে একটা মিলন মেলা ঘটেছে আপনারা দেখছেন। ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, শনিবার আর রবিবার এই 2 দিন, আর আগামী সোমবারে বাংলাদেশে ঈদ উদযাপন হবে। আপনারা সবাই জানেন যে কুরবানি উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো আসে, আপনারা দেখছেন যে কী পরিমাণ গরু উঠছে এবং সেই সার গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। আমরা বর্তমানে আছি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মাদ্রাসা বাজারে, গোরপুর মাদ্রাসা বাজারে। এই বাজার ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই বাজারটি অনেক প্রাচীন একটি বাজার এবং এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা আসেন এবং সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাজারে এই ক্রেতারা আসেন। আমরা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলবো, আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন আরেকটা গরু কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে, গরুর পশুরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, আপনারা দেখছেন। এবং বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে এই হাটে। বিশেষ করে এই হাটটি অনেক পুরাতন এবং অনেকের পরিচিত এই হাট, যারা দেশে বিদেশ থেকে দেখছেন তারা জানেন যে এই হাটের কতটুকু গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণ একটি হাট ঈদের জন্য। বিশেষ করে ঈদ ছাড়াও কিন্তু এই বাজারে সবসময় গরু পাওয়া যায় এবং আপনারা জানেন যে এই বাজারে বলা হয় যে পাইকারি গরু বিক্রি হয় এই হাটে। ঈদ ছাড়া কিন্তু এই বাজারে পাইকারিও গরু বিক্রি হয়, আপনারা জানেন। এটা হচ্ছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার একটি বাজার এবং একটি হাট, আপনারা সবাই জানেন। গোরপুর একটি ঐতিহ্যবাহী এলাকা, এই এলাকার ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই মাদ্রাসা বাজার গরুর হাটের জন্য এবং কুরবানির পশুর জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা দেখাচ্ছি আপনাদের গোরপুর কুরবানির পশুর হাট। প্রিয় দর্শক, আমরা আছি গোরপুরের মাদ্রাসা বাজারে। আমরা একজন ক্রেতার সাথে আলাপ করব, আলাপ করে জানবো যে এই বাজারে গরু কেমন দেখছেন বা দামটা কেমন সে পর্যন্ত আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি যে এই মাদ্রাসা বাজারে আসছেন, গরু দেখছেন, দাম কেমন মনে হচ্ছে? দাম মোটামুটি ভালো এখন পর্যন্ত, দেখা যাক আসলে কি অবস্থা। এখনও তারা আসলে মিনিমাইজ একটা দাম বলছে না, এখনও দাম উঠবে কিন্তু তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনি তো শহর থেকে আসছেন, কাজীর বাজার পাশে রেখে? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা বাজারে এই জন্যই আসছি, শুনলাম মাদ্রাসা বাজারের দাম কম সেই হিসাবে আসলাম, কিন্তু এখন আসে দেখতেছি তো সেরকম কম না, যে কাজীর বাজারের তুলনায় অত বেশি কম তা না। আপনি যে এই বাজার ঘুরছেন এখনো পর্যন্ত কি আপনার পছন্দ মতো কোনো গরু পাওয়া? হ্যাঁ, গরু দুইটা দেখছি আলহামদুলিল্লাহ, দেখা যাক আসলে দরদাম করছি আমরা, সামান্য কিছুর জন্য আটকে থাকছে, যদি হয় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে দামটা একটু চড়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাম একটু চড়া যাচ্ছে। আচ্ছা, এই যে বাজার আপনি ঘুরছেন মাদ্রাসা বাজার, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক বিশাল বাজার, অনেক বেশি গরু, আমরা চয়েসফুল গরু দেখতে অনেক গরু দেখতে পারতেছি, যার কারণে আমাদের অনেক ভালো লাগছে।
বাজারে আছি, মাদ্রাসা বাজার যেটা ঐতিহ্যবাহী একটি পশুর হাট এই বাজারে বসে, এবং আপনারা দেখছেন আমার সাথে একজন ইজারাদার আছেন, আপনারা সবাই অনেকেই উনাকে চিনবেন, যারা ইউকে থেকে দেখছেন আপনারা সবাই চিনেন উনাকে, উনি ইউকে প্রবাসী, ওনার সাথে আমরা একটু কথা বলবো, দেশে উনি যে এরকম পরিশ্রম করছেন ওনার এই বাজারে কেমন লাগছে ওনার অনুভূতি জানার চেষ্টা করবো, এবং গরুগুলোর দাম দর কেমন বা ক্রেতা বিক্রেতা কেমন আছে সেগুলো আপনাদের জানার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আপনি কেমন আছেন? ধন্যবাদ আই বাংলা টিভিরে, ধন্যবাদ এলাকার ময়মূরভঞ্জ সকলে। আসলে আপনারা জানেন বৃহত্তর সিলেটের মাঝে এই ধরনের বড় বাজার আর নাই, আমরা ইজার আনছি প্রায় দুই মাস হয়েছে, আনার পর এই বাজারে কোনো মাঠা ছিল না গরুর রাখার, আমরা প্রায় ছয় সাত কেয়ার জায়গা বরাট কইরিয়া রেন্ট আইনা বরাট কইরিয়া মাঠ করছি, তার কারণে প্রচুর বড় বাজার হয়েছে, মাশাআল্লাহ ঈদ উপলক্ষে প্রচুর গরু উঠছে, ঈদ বাদেও প্রায় প্রতি বাজারে আমরা প্রচুর গরু উঠে প্রচুর বিক্রি হয়, বৃহত্তর সিলেটের মাঝে শ্রেষ্ঠ বাজার হিসাবে বর্তমানে এগু বিবেচিত হয়েছে। আর এই গরু যখন যারা আইরা, আমার অনুরোধ সবার কাছে, আমরা বাজারটা কিন্তু আজকে শেষ নয়, আমরা বাজারটা আজ থাকি ঈদের বাদর দিন পর্যন্ত দিনে রাতে চলবে, এর দ্বারা প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতাদের অনুরোধ করবো তারা গরু লইয়া আইতা, ক্রেতা আইতা গরু কেনার জন্য। আর প্রবাসী বাইরে সবার কাছে অনুরোধ, আপনারা আসুকা গরু ক্রয় করুক, এখানে প্রচুর রিজনেবল মূল্যে গরু বিক্রয় এবং সিটটা একবারে সীমিত মাত্র 500 টাকা। তো আপনি যে এই দেশে এত পরিশ্রম করছেন আপনার কাছে কেমন লাগছে? আসলে সত্যিকার অর্থে আমি ইউকে থাকি, আমি আইসি শুধু আনহারবাইড ইলেকশন অর্ডায় প্রায় ইলেকশন দুই দিন আগে আসছি, আর ইলেকশন উপলক্ষে আসার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু বাজারটা এদের আনছি তা বাজারটা দেখে যাই, আর দেখার স্বার্থে আর এখন দেখাদার যাও দেখলাম এনজয় করলাম, এবং সত্যি কথা দেখান এখানেও আমরা ছয়জন ইজাদারে আছি, আমার বাগনাও হেপো পাশে থাকে, হে ওই জাদার ফায়াদুজলাম উজ্জ্বল ছাত্রলীগের সভাপতি আছিল। তো সবচেয়ে বড় কথা হয়েছে দেখটা যে এলাকার মানুষ অনেক সাহায্য সহযোগিতা করা, আর আমরা আসার পর এলাকাটা অনেক ডেভেলপ হয়েছে, এলাকার প্রচুর বড় হাট হয়েছে, কিছু কিছু আমি অনুরোধ করবো এরারে যেটা রাত মানে আমরা কই না নি কোথায় বাংলা কথা একটা রাতখানা, অর্থাৎ এরা রাতে দেখে না, যারা আমার কাছে কিছু কিছু মানুষ আছে মিডিয়া হোক, আর কিছু হয়তো এরা হইতে গেলে যেমন বাজারটা ডাকো না নেওয়ায় পাড়ায় একটু তারা রাত্রের কানার মতো অপপ্রচার চালাচ্ছেন, যেটা তারা চোখে পড়ছে না, তারা প্রচার করছেন যে বাজারে গরু বাজার হচ্ছে না রাস্তায় হচ্ছে, আপনারা বালাটিকে জানেন ঈদ উপলক্ষে রাস্তায় বাজার একটা হতে পারে, সারাখান যত মানুষ আসবে, আপনি তো এটা গরু নিয়ে আসার পর আমরা বলতে পারবো না যে আপনি বাড়ি চলে যান, আমরা সুবিধা করে দিতে রাস্তায় যাও একটা দুটা বাজার উপলক্ষে, কিন্তু এর বাদে কোনো বাজার যায় না। তো আমি অনুরোধ করবো এলাকার স্বার্থে, এলাকার সুনামের কথা চিন্তা করে এই অপপ্রচার বন্ধ করার জন্য, আর কিছু মিডিয়ারে আমি অনুরোধ করবো যে আপনারা হয়তো টাকা 500-এর জন্য একটা নিউজ করবা, সারা জীবন আপনার এই মিডিয়াটারে আপনি চিহ্নিত করে রাখবা, আমি অনুরোধ করবো যে সত্য যেটা এটা প্রচার করার জন্য, যদি কোনো প্রবলেম এটা প্রচার করার জন্য। তো আপনারা যে এই বাজারটা এবছর দিয়েছেন, আমরা যতটুকু শুনেছি এ পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছি, সবাই বলছে যে এই বাজারটি এবছর নাকি সবচেয়ে সেরা বাজার হয়ে, এ বছরের সবচেয়ে সেরা বাজার, এর কারণ হলো আগে বাজারটা জায়গা ছিল না, যার কারণে গরুগুলো নিয়ে বসার জায়গা ছিল না, আমরা কিন্তু প্রায় 7 কেয়ার জায়গায় নিয়ে বরাট করছি, এর বাদে এখন ওই দিকে এই জায়গাটা উদ্ধ নিছি, আমরা গুপ বরাট ছিল এখানে প্রায় 1 কেয়ার, আরও জায়গা নিছি বরাট আগামীতে হবে, আমরা মাত্র 1.5 মাস সময় পাইছি, এর ভিত্তিতে অতটুকু করা সম্ভব নয়, আমরা আশা করি যদি আমরা আগামীতে থাকি বা সময় পাই তাহলে ইনশাআল্লাহ আমরা বৃহত্তর সিলেট কেন বৃহত্তর বাংলাদেশের মাঝে একটা বাজার প্রতিষ্ঠিত করবো, যে বৃহত্তর বাংলাদেশ দিয়ে মানুষ এই বাজারটা দেখবা, দেখবি পরিমাণ গরু উঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ, ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আমরা গোরপুর বাজারে আছি, মাদ্রাসা বাজার যেটা সবার পরিচিত একটি বাজার এবং ঐতিহ্যবাহী একটি বাজার, আমরা এই বাজারে তিনটা বড় গরু দেখছি, আমরা এই গরুগুলোর দাম জানবো, কত চাচ্ছেন এবং কী পরিমাণ দাম হলে ওনারা বিক্রি করবেন, এবং গরু সম্পর্কে জানানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আপনি কেমন আছেন এবং আপনার নামটা বলুন? আলহামদুলিল্লাহ, আমার নাম আফসার হুসাইন ডেইরি, আমার মালিক। আচ্ছা, তো আপনি তো দেখছি বাজারের মধ্যে সুন্দর তিনটা গরু নিয়ে উঠছেন, এগুলো কী জাতের গরু? পাকিস্তানি শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল, খামারি গরু, খামারি গরু। এগুলো কতদিন লালন পালন করেছেন? এগুলোর বয়স আনুমানিক আমার কাছে 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 2 বছর যাবত আপনি লালন পালন করছেন। তো এক একটা গরুর দাম চাচ্ছেন কেমন? এইটার দাম চাচ্ছি 6.5 লক্ষ টাকা, 6.5, আর পরেরটা 6 লাখ টাকা, এরপরে 5 লাখ টাকা, 5 লাখ, এরকম 6.5, 6, 5 লাখ, এরকম। এটার ওজন আছে আপনার 16 মন, 16 মনের মতো, আর পরেরটার কত আছে? 14 মন আছে, 14 মন, আর এরপরেরটা 12 মন আছে, 12 মন আছে, এরকম। তো এই বাজারে যে নিয়ে উঠছেন গরুগুলো, এ পর্যন্ত দাম কেমন হয়েছে, কাস্টমার যারা আসে তারা দাম কেমন বলছে? বিভিন্ন জাতের দাম আছে, কেউ দাম করছে 9 লাখ, কেউ 8.5 লাখ, এরকম দাম চাচ্ছে। তো আপনি তো এই দামে দিচ্ছেন?
দিচ্ছি না। তো আপনি যে এই বাজারে নিয়ে আসলেন গরু, আপনি কি আশা করেন যে এই বাজারে আপনি বিক্রি করতে পারবেন বা ঈদের আগে এই তিনটা গরু বিক্রি করে ফেলতে পারবেন? ইনশাআল্লাহ, না হয় তো খামারে তা হবে, পরে বছর আবার চেষ্টা করবেন। চেষ্টা করবো, আরও আছে, আরও আছে, আরও আছে। তো আপনার খামারে এ পর্যন্ত কতটা গরু আছে? এগুলা গরু আছে 30টা। এরকম গরু আছে 30টা? 30টা। আর দেশি গরু কেমন আছে? দেশি 40টা আছে। দেশি 40টা আছে। আচ্ছা, তো এই যে বাজারে আসছেন আপনি, এটা একটা পুরাতন বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, এই বাজার সম্পর্কে কি বলবেন? মোটামুটি ভালো, মোটামুটি ভালো আছে, মোটামুটি কাস্টমার আছে। আর গরু বেচা কিনা হচ্ছে? গরু আমার ছোটো গরু ছোটো আছে, সর্বনিম্ন 1 লাখ থেকে 1.5 লাখের ভিতরে গরু আছে, এগুলো বিক্রি আছে। বড় গরু এখন খুব দাম কম চলছে, ছোটোগুলোর দাম একটু বেশি। ছোটোগুলোর দাম বেশি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।